গুড মর্নিং সবাইকে, আমার আরও একটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম। আর আজকের ব্লগটা আমি ছাদ থেকে স্টার্ট করতে যাচ্ছি। আমি এখনই বলতে যাচ্ছিলাম যে স্টার্ট থেকে ছাদ করতে যাচ্ছি। তো আমি এসেছি ছাদে। তোমরা জানোই আমি ম্যাক্সিমাম টাইমেই ছাদে আসি, হয় জামাকাপড় মেলতে না জামাকাপড় তুলতে। তো আমি এখন এসেছি জামাকাপড় মেলতে। মা ছাদে আগে কতগুলো মেলে গেছে। আসলে দু তিন দিন খুব বৃষ্টি হয়েছে, তাও তো আমি জামাকাপড় ভাই ধুয়েছি, মানে কেচেছিলাম। পুজো আসছে যেহেতু, আর কদিনই বা বাকি পুজোর, নেক্সট বুধবার মহালয়া, 10 দিন মতো বাকি পুজোর। তো জামাকাপড় প্রচুর কাচা হচ্ছে প্রত্যেক দিন। তো আজকে রোদ উঠেছে দেখে আমি আগে জামাকাপড়গুলোকে নিয়ে আসলাম। মা অলরেডি একচট সকালে মেলে গেছে, আমি আবার চলে এসেছি। তো চলো ঝটপট করে জামাকাপড়গুলোকে মেলে নিয়ে তারপর নিচে যাই, কারণ ছাদে এখন প্রচণ্ড রোদ। আমি যাই না, বাট বৃষ্টি হওয়ার পর যে রোদ্দুরটা ওঠে না, ওটা ভীষণ পরিমাণে মুখে লাগে, মানে চোখে লাগে, আর হচ্ছে মাথা যন্ত্রণা করে। তো চলো ঝটপট করে জামাকাপড়গুলো মেলে নিই আগে। চলো, ছাদে সব জামাকাপড় মেলা হয়ে গেছে, আর মা যেগুলো মেলে গেছিলো সেগুলোকে উল্টে দিলাম, আর আমার জিমের টাওয়াল দুটো চুকিয়ে গেছিলো, তো সেই দুটো নিয়ে চলে আসলাম। আর এখন আবার একটু ওয়াশিং মেশিন চালাবো, কারণ হচ্ছে বিছানার চাদর কাচতে দেবো। চাদরগুলো দিয়ে সার্ফ দিয়ে দিয়ে দিয়েছি, সাথে ওয়াশিং মেশিনের কভারটাও দিয়ে দিয়েছি। কিন্তু এবার যে স্ট্রাগলটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ওয়াশিং মেশিনের জল দিতে হবে। আমাদের ওয়াশিং মেশিনটা ফুললি অটোমেটিক, কিন্তু যে জল আসে ওইখানটা খারাপ হয়ে গেছে, যার কারণে খুব কম জল আসে, অনেক টাইম লাগে, তাই বালতি দিয়ে জল দিয়ে দিই। আর এদিকে দেখো, আমার ওয়াশিং মেশিনে কাচতে দেওয়া হয়ে গেছে। মা ডিম সেদ্ধ করেছিল ডিমের ঝোল বানাবে বলে, কিন্তু ডিমগুলো ছোলার সময় সব ভেঙে গেছে, তাই মা আমাকে খেতে দিল, তিনজনের জন্যই রেখেছে। আর এখানে মা ডিমের অমলেট ভেজে নিচ্ছে, কারণ সেটা দিয়ে ঝোল করবে। তিনটে ডিম যদিও ঠিক মতো ভাবে বাঁচানো গেছে, কিন্তু বাকি তিনটে ডিম বাঁচানো যায়নি। মা সকাল সকালই আজকে রান্না করা স্টার্ট করে দিয়েছে, কারণ মা আর দাদা যাবে একটু বাজারে। সব কাজ ছেড়ে চলে এসেছি, আর এবারে আমি বসেছি ভিডিও এডিট করতে। ভয়েস ওভারটা কালকে দুপুরবেলায় করে রেখেছিলাম, কিন্তু আর এডিট করা হয়নি, তো সেটাকে এডিট করছি। তো আজকে আর মনে হয় না ভিডিওটা আপলোড করতে পারবো, দেখা যাক কতদূর কি করতে পারি। তো আমাকে এগুলোকে এখন ট্রিম করতে হবে। তো চলো ঝটপট করে ভিডিওটা এডিট করে নিই, আবার তারপর দেখা হচ্ছে। ভিডিও এডিট করা কমপ্লিট, আর আমি এখন একটু বেরোলাম পাড়ার দোকানে যাব বলে। কিছু জিনিস আনতে দিয়েছে মা, সেগুলোই কিনে নিলাম। আর এখানে ভিডিওটা কেন যাই না, ল্যান্ডস্কেপের জায়গায় পোর্ট্রেটে হয়ে গেছিলো। তো বাড়িতে এসে মা আর দাদা তো অলরেডি বাজারে চলে গেছে, আমি এখানে ভাত বসিয়ে দিলাম। মা ফোন করেছিল, আর তাছাড়াও মা ফোন না করলেও আমি ভাতটা বসিয়ে দিতাম, কারণ অলরেডি 12টা বেজে গেছে, ভাতটা হতেও টাইম লাগবে। আর মা দাদা বললো ওরা চলে আসবে তাড়াতাড়ি। তো এখানে আমি প্রথমে আলুটা সেদ্ধ দিয়ে দিলাম, আর তারপর চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে চালটা দিয়ে দিলাম। যদিও মা ধুয়ে রেখে গেছিল, কিন্তু আমি আরো দুবার ধুয়ে দিলাম। সব কাজ ছেড়ে নিয়ে আজকে আমি আগে আগে স্নান পুজো করে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের জানালাটা দিয়ে আমার বাইরে দেখতে না ভীষণ ভালো লাগে, আর আজকে ওয়েদারটাও খুব ভালো। এখানে মা ভাত বাড়ছে, তো আজকে লাঞ্চে রয়েছে হচ্ছে ভাত, উচ্ছে আলু সেদ্ধ, আর সাথে রয়েছে ডিমের ঝোল। এবেলা মা সেদ্ধ ডিমগুলো দিয়ে রান্না করেছে, আর ওবেলার জন্য রয়েছে ডিমের মামলেটের ঝোল। আর উচ্ছে আলু সেদ্ধ খেতে আমার ভীষণ ভালো লাগে, আর এমনিতে আজ অনেক দিন বাদে উচ্ছে আলু সেদ্ধ মেখেছে মা। খাওয়া দাওয়া শেষ করে ছাদে এসেছি জামাকাপড়গুলো তুলতে। ভেবেছিলাম বিকালবেলা নেবো একবারে, কিন্তু মনে হচ্ছে এখন আকাশের পরিস্থিতি দেখে যে ভালো সময়ই এসেছি। একদিকে রোদ থাকলেও আকাশে কিন্তু আরেকদিকে ঘন কালো মেঘ জমেছে। তো জামাকাপড়গুলোকে তুলে নিয়ে নিচে চলে যাবো এবার ঝট করে। জামাকাপড়গুলো তুলে নিয়েছি, আর আকাশে দেখো বেশ মেঘ করেছে। নিচে গিয়ে এবার একটু রেস্ট নেবো, কারণ বিকালবেলা জিমে যেতে হবে, তবে অবশ্য বৃষ্টি আসলে আর জিমে যাওয়া হবে না। এখন ঘড়িতে 5:45 মতো বাজে সন্ধ্যা, আর আমি আর দাদা বেরিয়েছি জিমে যাওয়ার উদ্দেশ্যে, তবে প্রথমেই এসেছি গাড়ির পলিউশন করাতে। অবশ্য ঠিক হয়েছিল যে আমরা বাড়ি ফেরার পথে গাড়ির পলিউশন করাবো, কিন্তু অনেক সময় কি হয়, জিম থেকে ফেরার পথে অনেকটা দেরি হয়ে যায়। বাই চান্স বন্ধ হয়ে গেলে আজ আর করানো হবে না, আর রবিবার দিন এটা বন্ধ থাকে। গাড়ির পলিউশন করানো কমপ্লিট, আর আমরা চলে এসেছি জিমে। আর আজ আমি করছি বাইসেপ ট্রাইসেপের ওয়ার্কআউট। এখানে দাদাকে আমি বলেছিলাম ভিডিওটা করে দিতে, কিন্তু ও রিলসে বানানোর মতো করে দিয়েছে, তাই এখানে অ্যাড করার পর ভিডিওটা উল্টে গেছে। সামনে পুজো বলে জিমে এখন বেশ ভিড় থাকে, তবে অবশ্য স্যাটারডেতে একটু ফাঁকা পাওয়া যায়। তো সব ওয়ার্কআউট কমপ্লিট, আর এবারে চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরে কোনো একটা ব্লগে।